আপু একটু জানতে চাই ময়মন সিংহের একটি মেয়ে মফস্বল থেকে এসে আজকের জ্যোতিকা জ্যোতি এখনো আমি মানে স্যাটিসফাইড না শেষ দিবসগুলোতে দেখা যায় টিভি খুললেই জ্যোতিকা জ্যোতি সিনেমা চলছে যে কোনো পেশাতেই নানান রকমের ডিফিকাল্টিস থাকে আমাদের ক্যারিয়ারটাতে আরো অনেক বেশি সেটা অনেক বেশি আপনাদের নিশ্চয় মনে আছে মায়া দা লস্ট মাদার সিনেমাটির কথা সেখানে মায়া নামের যে চরিত্রটি ছিল এবং সেখানে যিনি অভিনয় করেছিলেন আমাদের সবার প্রিয় মুখ পরিচিত মুখ জ্যোতিকা জ্যোতি তিনি আছেন আজকে আমার গেস্ট হয়ে আপনি কেমন আছেন আচ্ছা ভালো কেমন লাগছে নিউজ 24 এ এসে এটা আগে শুনবো হ্যাঁ ভালো লাগছে আমি আগেও এসেছি আমার সিনেমার প্রমোশন আসছি নিঃসন্দেহে ভালো আচ্ছা আপু একটু জানতে চাই ময়মন সিংহের একটি মেয়ে মফস্বল থেকে এসে আজকের জ্যোতিকা জ্যোতি এই পুরো জার্নিটা যদি একটু ছোট করে আমাদেরকে বলতেন আমার কাছে মনে হয় যে জার্নিটা আসলে শুরু হয়েছিল এবং চলছে মানে জার্নিটা শুরুর পথে এখনো আচ্ছা জার্নিটা কোনো মাঝামাঝিও যায়নি শেষ তো হয়নি সো জার্নিটা অনেক কঠিন অবশ্যই অনেক যুদ্ধের মতো একদম সেটাই কন্টিনিউ করছে এখনো আচ্ছা এখনো আমি মানে স্যাটিসফাইড না যে আমি জার্নি করে আমার গন্তব্যে পৌঁছেছি এরকম নয় মানে আরো কাজের এখনো যে আরো ভালো কাজ করতে হবে আমার কাছে ভালো কাজ মানে আমার কাছে মনে হচ্ছে যে আমি এখনো প্রপার কাজটা করতেই পারিনি এটা আমার মনে হয় এটা হয়তো আপনি আপনার জেনারেশন থেকে বলছেন কাজ আপনি তো অনেক ভালো ভালো কাজ করেছেন এটা আমরা সবাই জানি বিশেষ করে আপনার মুক্তিযুদ্ধ ভিত্তিক যে ফিল্মগুলো এখনো আমাদের বিশেষ দিবসগুলোতে দেখা যায় টিভি খুললেই জ্যোতিকা জ্যোতি সিনেমা চলছে সো ডেফিনেটলি আমি তো বলবো ওগুলো ভালো কাজ আপনি শিল্পী হিসেবে হয়তো বলছেন জেনারেশন এটা একটু জানতে চাচ্ছি এত বছর একটা ক্যারিয়ার যে চলে গেল এই যে চড়াই উতরে অনেক কিছুই পেরিয়ে এখানে আসা তো একটু ভালো স্মৃতি খারাপ স্মৃতি দুটাই শুনবো খারাপ স্মৃতিটা দিয়ে একটু শুরু করি যে কখনো কি মনে হয়েছে কোনো ডিফিকাল্টিস কাজ করতে যেয়ে ফেস করেছেন ইন্ডাস্ট্রিতে এরকম কিছু হ্যাঁ সে তো অবশ্যই সেটা মানে শুধু আমি কেন যে কোনো পেশাতেই নানান রকমের ডিফিকাল্টিস থাকে সেটাকে যারা অনেক প্যাশনেট থাকে তারা সেগুলো ওভারকাম করেন তার যোগ্যতা স্টাডি সব কিছু মিলিয়ে আমি আমাদের ক্যারিয়ারটাতে আরও অনেক বেশি সেটা অনেক বেশি কারণ একে তো আমি আমার জন্য বেশি কঠিন ছিল কারণ আমি গ্রামে বড় হয়েছি আমার ফ্যামিলির আর কেউ ছিল না মিডিয়াতে তো গ্রাম থেকে এসে এখানে প্রথমে থাকারই কোনো জায়গা নেই যেখানে সেখানে আমি কি করে একটা এত বড় নিজের এত বড় জায়গায় নিজে ইন করব সেটাই ছিল আমার প্রথম চ্যালেঞ্জ তারপরে নানান রকমের প্রতিবন্ধকতা ইনফ্যাক্ট ফ্যামিলি থেকেই বড় রকমের বাধা ছিল তারপর বাইরে তো নানান রকমের সমস্যা থাকি তো সবগুলোকে আমি যেরকমভাবে আমার মানে আমার আসলে ছোটবেলা থেকেই সব প্রতিবন্ধকতা সব জায়গায় ইনফ্যাক্ট পড়াশোনার ক্ষেত্রেও ছিল সেগুলো যেভাবে আমি খুবই স্ট্রংলি মানে ফেস করেছি প্রত্যেকটা জায়গাতে আমি মানে আমি যখন সিদ্ধান্ত নিই যে আমি এটা করব তখন আসলে আমি এটা করবই এবং সেখানে যত বাধা আসুক আমি এটা করবই